হেলথ সিরিজে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত খান এই খাবারগুলো। গরম এলো তো এলো, সঙ্গে নিয়ে এলো একদল রক্তখেকো মশাকে। এখন তাদের কোনো কাজ নেই, ফলে দাপিয়ে বেড়াচ্ছে কখনো ঘরে তো কখনো বারান্দায়, কখনো হাতে কামড় বসাচ্ছে তো কখনো ঘাড়ে। ঘুমানোর সময়ও শান্তি নেই, যেই না দুই চোখের পাতা এক হলো অমনি কানের সামনে শুরু হলো সানাই বাজ। শব্দে ঘুমের 12টা তো বাজলই, সেই সঙ্গে চিন্তায় মনের শান্তিও পালালো। ভাবছেন কিসের চিন্তা? তাই তো, আরে পরিসংখ্যান ঘেঁটে দেখুন, গত 1 দশকে যে হারে ম্যালেরিয়া, ডেঙ্গু আর চিকনগুনিয়ার প্রকোপ বেড়েছে, তাতে মশা দেখলেই ভয় লাগে। মনে মনে প্রলাপ করি, ভাই মশা, কয়েক ফোঁটা রক্ত খা, চিন্তা নেই, কিন্তু কোনো রোগ দিস না বাবা। আপনার এই চিন্তা দূর হতে পারে, এখানে এমন কিছু খাবার সম্পর্কে আলোচনা করা হলো যা নিয়মিত খেলে একটা মশাও কাছে ঘেঁষবে না। কি বলেন, খাবার খেলে মশা পালাবে? একেবারেই। কি কি খাবার এক্ষেত্রে সাহায্য করতে পারে, চলুন নজর ফেরানো যাক সেদিকে। 1. পেঁয়াজ এবং রসুন। এই দুটি সবজি শরীরে প্রবেশ করা মাত্র আমাদের গা থেকে অ্যালিসিন নামে একটি কম্পাউন্ড বেরোতে শুরু করে, যা মশাদের দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 2. মটরশুঁটি, ডাল এবং টমেটো। এই তিনটিতেই রয়েছে থিয়ামিন নামের একটি উপাদান, যা শরীরে প্রবেশ করা মাত্র এমন বিক্রিয়া করে যা আমাদের গা থেকে এক ধরনের গন্ধ বেরোতে শুরু হয়, যা মশাদের দূরে রাখে। 3. অ্যাপেল সিডার ভিনেগার। প্রতিদিন মধু, স্যুপ অথবা সালাদে 1 চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে খেলে শরীর থেকে এমন গন্ধ বেরোতে শুরু করে যে বিরক্তিকর মশার দল ধারের কাছে ঘেঁষতে পারে না। তাই এই গরমে মশার জ্বালায় যদি তিক্ত বিরক্ত হয়ে গিয়ে থাকেন, তাহলে আজ থেকেই অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া শুরু করেন। দেখবেন একেবারে হাতে নাতে ফলাফল পাবেন। 4. কাঁচা লঙ্কা। আপনি কি ঝাল খেতে ভালোবাসেন? তাহলে তো কেল্লা ফতে, কারণ একাধিক গবেষণায় বলছে প্রতিদিন বেশি করে লঙ্কা খেলে একটা মশাকেও ধারের কাছে দেখতে পাওয়া যায় না। কেন এমনটি হয় জানেন? কারণ লঙ্কায় রয়েছে ক্যাপসিসিন নামে একটি উপাদান, যা মশাদের দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, লঙ্কা খেলে যে ঝাল লাগে তা এই ক্যাপসিসিনের কারণেই। 5. পেঁয়াজ কলি। এটি খাওয়া মাত্র এতে উপস্থিত সিট্রোনেলা তেল আমাদের শরীর থেকে বেরোতে শুরু করে, যা কোনো এক অজানা কারণে মশাদের দূরে রাখতে দারুণ কাজে দেয়। তবে গরমকালে পেঁয়াজ কলি পাবেন কিনা সে বিষয়ে একটু সন্দেহ রয়েছে। 6. ভিটামিন B1। এই নিয়ে বিতর্ক আছে ঠিকই, তবে একদল বিশেষজ্ঞ মনে করেন এই ভিটামিনটি শরীরে প্রবেশ করা মাত্র আমাদের গায়ের গন্ধের প্রকৃতি একেবারে বদলে যায়। সাধারণ সময়ে শরীর থেকে যেমন গন্ধ বেরোয়, এই ভিটামিনটি খাওয়ার পরে একেবারে অন্যরকম গন্ধ বেরোয়, যা মশা এবং পোকামাকড়দের দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা এবং বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।